এখনো ঘোষণা হয়নি পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। তার আগেই প্রার্থী বাছাই নিয়ে রণক্ষেত্র পরিস্থিতি, শাসক দলের বুথ কমিটির বৈঠকে স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং তার অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ শাসক দলের জুট লেবার শ্রমিক সংগঠনের নেতার। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে। শনিবার রাতে মহেন্দ্রপুর বুথে তৃণমূলের বুথ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় স্থানীয় মহেন্দ্রপুর হাইস্কুল ময়দানে। বুথে বুথে বৈঠক করে আসন্ন পঞ্চায়েত ভোটে সম্ভাব্য প্রার্থীদের জন্য নাম সংগ্রহ করছে তৃণমূল নেতৃত্ব। এই নাম নেওয়া থেকেই বিবাদের সূত্রপাত। মহেন্দ্রপুর বুথের প্রার্থী হিসেবে নাম উঠে আসে দুইজনের, একজন বর্তমান পঞ্চায়েত সদস্য মোহাম্মদ মুজাহিদ এবং অন্যজন তৃণমূলের জুট লেবার শ্রমিক ইউনিয়নের নেতা জাকির হোসেন। বৈঠকের মধ্যেই বিবাদ এবং ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। জাকির হোসেনের অভিযোগ, বৈঠক শেষে মুহাম্মদ মুজাহিদ এবং তার অনুগামীরা চড়াও হয় জাকির হোসেনের বাড়িতে। সেখানে তার ছেলে সোয়েল আক্তার, স্ত্রী এবং তাকে বেধড়ক মারধর করে। তার ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল থেকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সমগ্র ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পাওয়া মাত্রই এলাকায় পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বাহিনী। অন্যদিকে মারধরের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য মোহাম্মদ মুজাহিদ। জাকির হোসেন মারধরের নাটক করে তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বলে জানিয়েছেন মোহাম্মদ মুজাহিদ। গন্ডগোল আমার পার্থে এই মুজাহিদ, আনাম, রেজা, নামাজ, সেলিম, হীরা। কি প্রার্থীকে নিয়ে কি গন্ডগোল? প্রার্থীকে নিয়ে গন্ডগোল? প্রার্থী নিয়ে গন্ডগোল। পঞ্চায়েত ভোট এখনো ঘোষণা হয়নি, শুধু প্রার্থী নিয়ে সিলেক্ট হয়ে আজকে আমাদের বাড়িতে, ওর বাড়ির প্রার্থী, আমার বাড়িতে ঢুকে ওরা, আমার ছেলে যখন ওখান থেকে আসে আমার বাড়িতে ঢুকে ওরা সবাই মিলে মানে মারপিটটা করেছে। প্রার্থী না কেন মারপিট হয়নি? মারপিট হয়নি, ওই ঠেলাঠেলি গন্ডগোল ওখানে হয়েছে, গ্রামে কিছু হয়নি। আচ্ছা, বিরুদ্ধে কেন বলবে আপনি? এটা ফালতু বলছেন, আমার বিরুদ্ধে কেন বলবে? অনেক লোক ছিল, একজন আছে নাকি? 500 লোকের বেশি ছিল। আমার প্রার্থী নিয়েই গন্ডগোলটা? হ্যাঁ, প্রার্থী নিয়ে। আমাকে মেম্বার হিসাবে জিজ্ঞাসা করছেন, আপনি না এখানে কি তাহলে কি গোষ্ঠী কন্দলের জন্য কি এই গন্ডগোলটা তৃণমূলের? সেটা তো আমি বলতে পারছি না, গোষ্ঠী কন্দল আর কি আছে। আমি দীর্ঘদিন ধরে এখানকার মেম্বার, পঞ্চায়েত মেম্বার, বারবার জিতে আসছি, কিছু লোকের সহ্য হচ্ছে না। এবার আগামী তো উপরওয়ালার আশীর্বাদে আমি টিকিট পাবো এবং পাওয়ার মুখী আছে, আমারও নাম গেছে, তাই ওদের সহ্য হলো না বলেই মনে হচ্ছে এটা গন্ডগোল করার চেষ্টা করছে। বালুরঘাট ল কলেজে ছাত্রদের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ালো শনিবার। ঘটনায় আহত হয়েছে এক ছাত্র। জখম ওই ছাত্রকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি কমবেশি আরও বেশ কয়েকজন আহত হয়েছে। উল্লেখ্য, এদিনই বালুরঘাট ল কলেজে পরিচালন সমিতির বৈঠক হওয়ার কথা, আসার কথা কলেজের পরিচালন কমিটির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রর, কিন্তু তার আগেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী। খবর পেয়ে বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী কলেজে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রতিবাদে অপর এক গোষ্ঠীর ছাত্ররা কলেজের সামনে ধর্ণায় বসে। এদিন আন্দোলনকারী ছাত্রছাত্রীদের অভিযোগ, কলেজের বেশ কিছু পড়ুয়া দীর্ঘদিন ধরেই অরাজকর পরিস্থিতি চালিয়ে আসছে, তা বন্ধের দাবি তোলায় একদল ছাত্র অপর এক গোষ্ঠীর ওপর চড়াও হয়ে বলে অভিযোগ। অন্যদিকে এদিন বিকালে মন্ত্রী তথা কলেজের পরিচালন সমিতির সভাপতি বিপ্লব মিত্র কলেজে গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় বেশ কিছু ছাত্রছাত্রী। এই ঘটনায় কলেজের সভাপতি বিপ্লব মিত্র জানিয়েছেন, যারা বিক্ষোভ দেখিয়েছে তারা টিএমসিপির লোক নয়, কলেজের ছাত্র সংঘর্ষের এই ঘটনা কাম্য নয়। গোষ্ঠীর কোনো ব্যাপারই নেই, কারণ যদি সবাই আমাদেরই ছেলে হয়, যদি আমাদের তৃণমূলের ছেলে হয়, তাহলে আমি এখানটায় মন্ত্রিসভার সদস্য মমতা ব্যানার্জির দ্বারা আমি যে ওখানটায় নির্বাচিত, সেখানটায় কি কারণে গো ব্যাক স্লোগান হবে? সুতরাং যারা ডিমান্ড করছে যে তারা তৃণমূল করে, মমতা ব্যানার্জিকে মানে, তাহলে এর দ্বারা তো তা প্রমাণ হচ্ছে মানে আদৌ তারা তৃণমূল করে কিনা, এবং সেটা সন্দেহ তো থাকছেই, কারণ এই জেলাতে তো আমি ছাত্র পরিষদটাও করেছি একসময়, আমি তো যুব কংগ্রেসও করেছি, আমি তৃণমূল কংগ্রেসটাও সৃষ্টি করেছি এখানটায় মমতা ব্যানার্জির নেতৃত্বে। তো সুতরাং কোনো তৃণমূলের লোক তারা কি কারণে গো ব্যাক বলবে? কি কারণ তাহলে? তারা কি টিএমসিপির লোক ছাত্র নয়? কাজে তৃণমূলের লোক বলে আমার এটা বিশ্বাস হয়। সরকারি চাকরির নিশ্চিত ঠিকানা শঙ্করদার কোচিং এখন উত্তরবঙ্গে।
চাকরি প্রার্থীদের জন্য সেনাবাহিনীর অগ্নিবীর আরপিএফ পুলিশ রেল বিএসএফ এএনএম জিএনএম এমটিএস প্রাইমারি এবং এসএলএসটি কোর্সে ভর্তি চলছে। রায়গঞ্জে রণদীপ ভ্যারাইটিজের পাশে বকুলতলা রায়গঞ্জ, কালিয়াগঞ্জে নাটমন্দিরের পাশে মহেন্দ্রগঞ্জ কালিয়াগঞ্জ, বালুরঘাটে বানগড় স্কলার টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, জলপাইগুড়িতে রায়কথপাড়া শনি মন্দির মোড় স্পোর্টস কমপ্লেক্সের কাছে হেল্পলাইন নাম্বার 9073029569, কোচবিহার শিলিগুড়ি মালদা এবং ইসলামপুরে খুব শীঘ্রই নতুন শাখা শুরু হবে। হোস্টেল সুবিধা ছাড়াও সেনাবাহিনীর সমস্ত কোর্সে প্রাক্তন সেনাকর্মীদের দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।